ডায়মন্ড হারবার শহরের নতুনত্ব বলতে ন্যাচারালি ডায়মন্ড হারবার শহরকে আমরা বরাবরই আমাদের একটা নদী গঙ্গা এবং তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বরাবরই আমরা চিনেছিলাম। বর্তমানে ডায়মন্ড হারবার শহরের মধ্যে আরও একটি নতুন জিনিস সংযোজিত হয়েছে এবং যেটা ডায়মন্ড হারবার শহরের রূপকে আরও বেশি পরিমাণে আমাদের সামনে মেলে ধরছে, আর সেই জিনিসটাই আজকে দেখানোর জন্য আমার এই ভিডিও। হ্যাঁ, থাম্বনেলে বেশ কিছুটা বুঝতে পেরেছেন, হয়তো পুরোপুরি বুঝতে পারেননি। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখুন, আমাকে কিছুটা একবার লাল দেখাচ্ছে, একবার নীল দেখাচ্ছে। হ্যাঁ, আমি এখন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যে জিনিসটা দেখানোর জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি। ডায়মন্ড হারবার একদম নতুন সংযোজন, সেটা হলো আই লাভ ডায়মন্ড হারবার। এটা একটা গ্লো সাইন টাইপের লাইট, যেটা আমাদের ঠিক ডায়মন্ড হারবার হুগলি নদীর তীরে একদম পারে সেখানেই বসানো হয়েছে, আর সেটাই আজকে দেখাবো। আর শুধু সেটা নয়, তার আশপাশের প্রাকৃতিক সৌন্দর্যটা কতটা বেড়েছে, কীভাবে সেইখানের মানুষজন সেটাকে উপভোগ করছে, সেগুলো আজকের এই ভিডিওতে থাকছে, তার সাথে খাওয়া দাওয়া থাকবে। নমস্কার, আমি ভোজন বাবা কৌশিক, আর আমার চ্যানেল ভোজনবাবা.com এ আপনাদেরকে জানাই স্বাগত। আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক সেই নতুন সংযোজন এবং সেই সৌন্দর্যতাটা, যেটা সারা ডায়মন্ড হারবারের মানুষ একদম রাতারাতি উপভোগ করে ফেলেছে। আর যারা আপনারা জানেন না বা দেখেননি, তাদের জন্য এইটা দেখতে থাকুন। এখানে বেশ কিছুটা আলোর সমস্যা, তাই হয়তো একটু কম ভালো করে দেখা যাচ্ছে আমাকে। হ্যাঁ, আমার পিছনে ঠিক সেই জিনিসটা, আবার সেই আমার প্রবলেম, ফ্লিপ নেই, তাই জন্য উল্টো উল্টো দেখাচ্ছে। সবাই একটু আপনি ফটো তুলছিল, তাই আমিও তুলে নিয়েছি, আর ফটো তোলা হয়েছে, জিনিসটা কেমন দেখতে সেটাও দেখেছেন। আমার ভিডিওতে যেটা হয়ে থাকে সেটা হলো খাওয়া দাওয়া। হ্যাঁ, আমার ভিডিও মানে খাওয়া দাওয়া থাকবেই, আর সেই খাওয়া দাওয়ার জন্য ঠিক যে জায়গায় এই আই লাভ ডায়মন্ড হারবার এই গ্লো সাইনটা বসানো হয়েছে, তার সামনে বেশ কিছু ভালো ভালো খাবারের দোকান আছে, বেশ কিছু না, আমি আপাতত দুটো দেখতে পাচ্ছি। এই আমার সামনে একটা রয়েছে, এখন দেখাচ্ছি না, পিছনে একটা কাট আছে, আর এখন যে জায়গায় আমি দাঁড়িয়েছি সেটা হচ্ছে একটা পুরোপুরি কাবাবের দোকান। কাবাবের দোকানটার নাম হচ্ছে স্ট্রিট তন্দুরি। অ্যাকচুয়ালি কাবাব না, কিছু তন্দুরি আইটেমসও রয়েছে, তার সাথে কাবাবগুলো অ্যাডেড, মানে প্রচুর পরিমাণের ভ্যারিয়েশনস আছে। আমাদের ডায়মন্ড হারবার শহরে এই ধরনের কাট বা এই ধরনের কাবাব বা তন্দুরি স্পেশাল কোনো কাট আমাদের খুব একটা দেখিনি, আমি আজকের বেশ কিছুদিন ধরে লক্ষ্য করেছিলাম। তবে এই আই লাভ ডায়মন্ড হারবার গ্লো সাইনটা হওয়ার পরে আরও বেশি মাত্রায় মনে হয় এই জিনিসটা আমার কাছে বেশি চোখে পড়েছে, এবং আজকের আমি সেটাই খেতে চলেছি। দোকানটা ঠিক কিরম দেখতে একটু দেখে নিন, আর আমি ঠিক এখন তার সামনে দাঁড়িয়ে, এই যে আবার পরিচয় করবো দাদার সাথে, যে দাদা এই দোকানটা চালাচ্ছেন, এবং কী কী পাওয়া যায়, কত দাম, কী ব্যাপার, সেগুলো ডিটেলস জেনে নিয়ে কী নিচ্ছি সেটা দেখাচ্ছি। অলরেডি দোকানটা দেখে নিয়েছি, স্ট্রিট তন্দুরি দোকানটার নাম। এখন আমি ঠিক যে দাদা দোকানটাকে চালায় বা যে দাদা এই সমস্ত জিনিসগুলো তৈরি করে আমাদের কাছে বিক্রি করছে, তো তার কাছ থেকে জানো ওনার কাছে ঠিক কী কী ভ্যারিয়েশনের কাবাব বা তন্দুরি রয়েছে এবং সেগুলোর দাম কত। অমিত মাইতি। অমিত মাইতি, আপনার এই দোকানটা এখানে কতদিন ধরে রয়েছে? প্রায় দুমাসের মতো। দুমাস, মানে খুব নতুন। আমি ওই জন্যই বলেছিলাম যে আমি অনেকবার যাতায়াত করেছি, সেইভাবে আমার চোখে পড়েনি। যাই হোক, আপনার এখানে ঠিক কী কী ধরনের কাবাব বা তন্দুরি আইটেম পাওয়া যাচ্ছে? আমার এখানে অনেক রকম কাবাবই পাওয়া যায়, তার মধ্যে যা মানে কাবাব যে আছে সবই 8 পিস করে 100 টাকায় বিক্রি করি আমি। আর টেংরি আছে আমার, তারপরে আমার রেশমি কাবাব আছে, না নানা রকম কাবাব আছে, 16-17টা আইটেম থাকে,
এমনি কম্পালসারি আপনি 5-6টা আইটেম পাবেন। আর আমার ফোন নাম্বার দেওয়া থাকে কাস্টমারের কাছে, তারা ফোন করে বললে কিছু স্পেশাল বানিয়ে দিই। আমার মনে হয় আপনি যদি আপনার ফোন নাম্বারটা যদি একবার আপনি নিজে মুখে বলে দেন তাহলে আমার মনে হয় ভালো হয়, যেটা পরবর্তী সময় কোনো ব্যক্তি যদি এখানে আপনার এসে থাকে হয়তো তারা এই কন্ট্যাক্টটা করে নিয়ে আপনাকে আপনার মতো ডিমান্ড করতে পারে। যেহেতু ডায়মন্ড হারবার আমাদের একটা পর্যটন কেন্দ্র, অনেক সময় বাইরে থেকে লোকজন এসে থাকে, তো আমি বলবো একটু রিকোয়েস্ট করবো ফোন নাম্বারটা যদি বলে দেন আপনি নিজে মুখে। 7872408430। আজকে আপনার কাছে ঠিক কী কী জিনিস অ্যাভেলেবেল আছে? যদিও বেশ কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি এখানে ঝোলানো, কী কী জিনিস অ্যাভেলেবেল আছে? আমার কাছে রেশমি কাবাব আছে, হারিয়ালি কাবাব আছে, টিক্কা কাবাব আছে, উইংস আছে, তন্দুরি চিকেন আছে। আর এগুলো সবগুলোই 100 টাকা করে প্রতিটা শিক? না না, এর মধ্যে শুধু তন্দুরি চিকেনের দামটা একটু বেশি আছে, বাদবাকি সব 100 টাকা করে। মানে হারিয়ালি কাবাবও 8টা করে পিস আছে সেটাও 100 টাকা, রেশমি কাবাব 8টা করে পিস আছে সেটাও 100 টাকা, টিক্কাও 100 টাকা, এটাই প্রথম শুনছি, আমার বোধহয় জানা ছিল না। মানে কিছু কিছু ক্ষেত্রে দেখি রেশমি কাবাবের দাম বেশি হয়, হারিয়ালি কাবাব কম হয়, এরকম একটু ব্যাপার ট্যাপার হয়ে থাকে। এখানে প্রথম দেখতে পেলাম যে সব রকমের কাবাব একটা শিকের মধ্যে 8টা করে রয়েছে এবং সবগুলোরই দাম 100 টাকা। তো আমরা একটুখানি যে কোনো একটা নিলেই বোধহয় আমাদের হয়ে যাবে, যেহেতু আমি ছোটোখাটো করেই এখানে আড্ডা মারতে এসেছি। তো আমার মনে হয় তোমার বেস্ট বলো, তুমি বলো কোনটা তোমার সব থেকে ভালো হতে পারে। আমার এখানে যা আছে সবই বেস্ট, এবারে আপনাদের পছন্দের উপরে নির্ভর। আমার পছন্দ তাহলে আমার যখন পছন্দ বলছে একটু হারিয়ালি কাবাবটাই ট্রাই করে দেখা যায়। আপনি একটা হারিয়ালি কাবাব 8টা পিস মানে টোটাল 1টা শিক এটাই আমরা নিয়ে থাকি, তারপর দেখছি কিরম খেতে কি পরে বলছি। ততক্ষণ একটু বানানোটা দেখে নিন। স্ট্রিট তন্দুরি এই কাবাবের দোকানে এসে যে জিনিসটা নেওয়ার কথা ছিল সেটা অলরেডি আমার হাতে, এটা হলো হারিয়ালি কাবাব। 8টা পিসের দাম 100 টাকা। সঙ্গে একটা হেভি ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে পাঁপড়, 3টা ছোটো ছোটো শেঁকা পাঁপড় আছে। শেঁকা পাঁপড়কে কম্পালসারি অ্যাডেড, এই নয় যে এর জন্য কোনো আলাদা দাম লাগবে, ওটা ওই ইনক্লুডেড 100 টাকার মধ্যে। আর কাবাবের সাথে ঠিক এই যে প্লেটটা, এতে কী কী জিনিস দেওয়া আছে? এতে দেওয়া রয়েছে একটু গাড়ি যাচ্ছে, প্রবলেম হচ্ছে জানি, কিছু করার নেই। কাবাবের সঙ্গে যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে পুদিনার চাটনি। হ্যাঁ, একটু লাইটের প্রবলেম আশা করি হতে পারে, এখানে একটু লাইটের পরিমাণ কম। আর তার সাথে রয়েছে স্যালাড, শসা এবং পেঁয়াজ এবং ধনে পাতা অ্যাড হয়েছে, ছোটো ছোটো অল্প অল্প দেখতেই পাওয়া যাচ্ছে। এবারে যা 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 বানানো, কেমন দেখতে, কী কী জিনিস দেওয়া, কত দাম, সবটাই ক্লিয়ার করে দিয়েছি। এবার লাস্ট বাকি সেটা হচ্ছে খাওয়া এবং টেস্ট বলা, একটু খেয়ে দেখা যাক। প্রথম কথা হয় কাবাবের পিস, কাবাবের পিসগুলো দেখাই। একটা পিস যথেষ্ট মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজেই রয়েছে, আহামরি প্রচণ্ড বড় বলা চলে না, আবার খুব ছোটো বলা যায় না, স্ট্যান্ডার্ড সাইজই আছে, এই ধরনের সাইজেই হয়ে থাকে। আর খাওয়ার পরে বাকিটা বলছি। কাবাবটা বেশ জুসি, সঙ্গে গায়ে যে মশলার কোটিংটা রয়েছে এবং বাটার যেটা ইউজ করেছে সব মিলিয়ে দুর্দান্ত খেতে লাগছে। আর এরকম আজকে বেশ ঠান্ডা পড়েছে আমাদের ডায়মন্ড হারবারে, সেই জায়গায় যে জিনিসটা দেখতে এসেছিলাম তার রূপ, আর আমাদের এই দাদার হারিয়ালি কাবাবের এই টেস্ট সব মিলিয়ে দুটো একদম জমে মাখন, পুরো মাখন, আর বলার কিছুই নেই। এবার একটু কাটাছেঁড়া করি, আমি একটাই পিস খেয়েছি, সেকেন্ড যেটা দরকার সেটা হচ্ছে একটু কাটাছেঁড়া করা, তারপর আরেকটা পিস খাবো, অবশ্যই খাবো, দুর্দান্ত খেতে। এই একটা পিসটা মোটামুটি আরেকবার দেখিয়ে দিই, যথেষ্ট বড়ই আছে এবং স্ট্যান্ডার্ড সাইজ আছে, এবং কাবাবটা দেখুন এতটাই সফট, জাস্ট এই প্রেস করব এবং ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এবং দেখুন ভিতরে রীতিমতন জুসি ব্যাপারটা রয়েছে, এই নয় যে ড্রাই, বেশ কিছু কাবাব হয়ে থাকে ড্রাই হয়,
সেক্ষেত্রে রয়েইছে, জুসি ব্যাপারটা রয়েইছে। মানে 100 টাকা 8টা পিসের দাম, সঙ্গে কম্পালসারি অ্যাডেড এই শাঁখা পাঁপড়, পুদিনার চাটনি এবং স্যালাড, এনাফ, ঠিকঠাকই নিচ্ছে, রিজনেবল দাম। একটু চাটনিটা দিয়ে খেয়ে বলি কেমন লাগছে। আসুন লেমন হাবারে, আসুন এসে আই লাভ লেমন হাবার সুন্দর একটা গ্লো সাইন দেখে যান। তার সামনে দাদার দোকান, দাদার নাম অমিত, অমিত অমিত মাইতি, অমিত মাইতি দাদার দোকান। আপনাদের যদি স্পেশাল কিছু ডিমান্ড থাকে, দাদা ফোন নাম্বার আগে উল্লেখ করেছে, আমি আমার ভিডিও ডিসক্রিপশনে আবারও দিয়ে দেবো, একটু কল করে আপনারা বলবেন, সেটা পেয়ে যাবেন আশা করি। তাছাড়া রেগুলার আইটেম হিসেবে এইগুলো দেখতেই পাচ্ছেন, রেশমি কাবাব, টিক্কা, হরিয়ালি কাবাব, উইংস, টেংরি ইত্যাদি সবই রয়েছে, সবটাই পেয়ে যাবেন, কোনো ব্যাপার না। আর আমি যেটা খাচ্ছি সত্যি দারুণ খেতে। এসে ঘুরে যান, আর যদি এসে খেয়ে থাকেন আমার ভিডিওর নিচে একটু কমেন্টে জানিয়ে দেবেন আমার ভিডিও দেখে খেয়েছে। তবে এই প্রথম আমি হরিয়ালি কাবাবের সাথে মনে হয় পাঁপড় ট্রাই করবো, মুখে কাবাব চলছে, এর সময় পাঁপড়টা একটু খেয়ে দেবো, একটু নরম হয়েছে, হালকা খারাপ লাগছে না বেশ। খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে, কাবাব হরিয়ালি কাবাব খেয়েছি। এই যে কাবাবের দোকানটা আমার পিছনে, এই লাইটের আবারও প্রবলেম। খাওয়া শেষ করে আমরা মোটামুটি এবার এখান থেকে এগিয়ে যাব। তো হ্যাঁ, এই যে আই লাভ ডায়মন্ড হারবার, এই গ্লো সাইনটা অ্যাকচুয়ালি ডায়মন্ড হারবার শহরের কোন জায়গায় রয়েছে অবশ্যই করে হুগলি নদীর দাঁড়িয়ে বসানো আমাদের যে ডায়মন্ড হারবার গঙ্গা, এবং সেই জায়গাটা এক্স্যাক্টলি একটু বলে দিই। জায়গাটা হচ্ছে ডায়মন্ড হারবার স্টেশন থেকে আপনি ডায়মন্ড হারবার নদীর দিকে এগিয়ে এলে, জেটিঘাটার দিকে এগিয়ে এলে এসডিও গ্রাউন্ড বলে যে জায়গাটি রয়েছে, সেই এসডিও গ্রাউন্ডের একদম অপোজিট ডিরেকশানে আই লাভ ডায়মন্ড হারবার এটা বসানো। আর তার ঠিক বাঁ পাশেই এই তন্দুরি স্ট্রিট তন্দুরি এই কাবাবের দোকানটা রয়েছে। তো আপনারা আসুন, ঘুরে যান, খেয়ে দেখুন, মজা করুন। আর পারলে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে, যারা নতুন তাদের একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, তাতে আমার ভালো লাগে আর কি। আর এই যে দোকানটা, এই দোকানটার কিন্তু নাম্বার বা দাদার নাম্বার আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দিলাম, পারলে একটু ফলো করে নেবেন যদি আমাদের স্পেশাল কিছু ডিমান্ড থেকে থাকে। আসছি খুব তাড়াতাড়ি, ততক্ষণ অব্দি মন ভরে খান, প্রাণ ভরে বাঁচুন।